হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শনিবার, আজ থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। এই চ্যানেলে সাধারণত আমি ডেইলি লাইফে যা যা করবো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মানে এই চ্যানেলে থাকবে তোমার কী ট্রাভেল করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কী পড়ছি, বা কোনো মেকআপ টিউটোরিয়াল, সব কিছু এইটাতে আমি শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 11টা, সকাল 11টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, শুরু করলাম। এবারে আমি চলে যাবো ডাইরেক্ট রান্নাঘরে, কারণ অনেক দেরি হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. তো চলো আজকে কি রান্না হয়েছে দেখে নি। আজকে এই যে এখানে হয়েছে ঝিঙে আর চিংড়ি মাছ বাটা। এভাবে ঝিঙে আর চিংড়ি মাছ বাটা তোমরা ট্রাই করে দেখো, অপূর্ব লাগে। আর এখানে হচ্ছে রুই মাছ আর লাউ আলু দিয়ে পাতলা একবারে ঝোল করেছি। চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এ দেখো, এটা হচ্ছে টগর গাছ, আর এই যে একটা জবা গাছ, আর এই একটা হচ্ছে বেলি ফুলের গাছ। একটা দাদা আসে এখানে, আসে গাছ দিয়ে যায় বাড়িতে বাড়িতে, তার কাছ থেকে এই তিনটে গাছ নিয়েছি। এতে হয়েছিল দুটো তিনটে ফুল হয়েছিল পরপর দুদিন করে, এই নিয়েছি সপ্তাহখানিক। বাইরে রোদে দিতে বের করেছিলাম, আমাদের গলিটা যেটা আছে সেখানে রোদটা একটু কমই আসে, তাই বাইরে আমাকে বার করতে হয়। এখন ভেতরে ঢুকে আমি এখানটা রেখেছি, পরে আবার বাইরে বার করে দেবো জল দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই, আর বেশি শেয়ার করতে পারলাম না। আজকের পূজাটা দেখা হচ্ছে আবার কালকে।